প্রতিবাদী কণ্ঠগুলি মিলিয়ে দিল উত্তর চব্বিশ পরগনার চার প্রান্তকে। মিলে গেল বামুনগাছি, সুতিয়া, কামদুনি, বারাসাত। এক আকাশের তলায় দাঁড়িয়ে লড়াই চালিয়ে যাওয়ার শপথ নিলেন চার প্রান্তের প্রতিবাদীরা। সঙ্গে যোগ দিলেন হাওড়ার বালিতে নিহত তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্ত। রবিবার বামুনগাছিতে আয়োজন করা হয় প্রতিবাদী সভার। নিহত সৌরভের পরিবারের পাশাপাশি এই সভায় যোগদান রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিবাদীরা। কারো স্বামী প্রাণ হারিয়েছেন দুষ্কৃতী দৌরাত্মে, কারো ভাই খুন হয়েছেন প্রতিবাদ করে। সবার মুখেই এক কথা, প্রতিবাদ ছাড়া পথ নেই। প্রতিবাদীদের সতর্ক করে মৌসুমি কলের মন্তব্য, প্রলোভনে পা দিলে চলবে না, জড়ালে হবে না রাজনীতিতেও, তবেই বেঁচে থাকবে আন্দোলন। প্রতিবাদীকে স্মরণ প্রতিবাদীদের, সেখানে নেই রাজনীতির রং, নেই অভিযোগের টানা পড়েনো, আছে শুধু লড়াইয়ের শপথ আর সুবিচারের আশা। শূন্য থেকে শুরু, এ কোন শূন্যে আবার? জার্মান ফুটবলের গল্পটা যেন এরকমই। ১৯৯০ এর পর আর বিশ্বকাপ আসেনি বেকেনবাওয়ারের দেশে। প্রতিভার অভাব হয়নি গত ২৪ বছরে, তবুও রক্তাক্ত জার্মান ফুটবল, বারবার প্রত্যাবর্তন, শেষ পর্যন্ত মার খেতে খেতে ক্রমশ কোণঠাসা হয়ে যাওয়া দলটা, কিন্তু হার মানেনি জার্মান যাত্রাভিমান। প্রতিটি রক্তবিন্দু দিয়ে তৈরি হয়েছে সংকল্প, নতুন সংকল্প, ফেরার লড়াই। ব্রাজিল বিশ্বকাপ ছিল তাদের কাছে ফিরে আসার লড়াই। সোয়াইনস্টাইগারের ফ্রিকিকে ৮ কোটি জার্মানের উগড়ে দেওয়া যন্ত্রণা, বারবার ওই সোনা ট্রফিটার কাছে গিয়েও ফিরে আসার যন্ত্রণা, ১৯৯০ হাতে উঠেছিল শেষবার। ২০০২ বিশ্বকাপে রোনাল্ডোর পা শেষ করে দিয়েছিল সেই স্বপ্ন, তবু হাল ছাড়েননি জুয়াকিম লো। নতুন করে স্বপ্ন দেখেছিলেন পোডোলস্কি, ওজিল, মুলাররা। আর রবিবার ব্লিটজক্রিগ, ফাইনালে গোয়েৎজের পা থেকে ঠিকরে বেরিয়ে আসা যাবতীয় জ্বালা, যন্ত্রণা, আবেগ, আগুন, ৮ কোটির স্বপ্নপূরণ, জেগে ওঠা জার্মান যাত্রাভিমান, বিশ্বজয়ীর নতুন প্রজন্ম। সৃষ্টির ফুটবল, ধ্বংসের ফুটবল, নায়ক দিয়েছে ব্রাজিল ২০১৪, খলনায়কও দিয়েছে, তবু নক্ষত্র পতনের বিশ্বকাপ। গ্রুপ লিগ থেকে স্কিলের ছটা দেখিয়েও কারো কারো স্বপ্নভঙ্গ, কেউ আবার ব্যর্থ। ২০১৪ ব্রাজিলকে মনে রাখতে চাইবেন না এইবারের ব্যালন ডি অর জয়ী। বিশ্বকাপে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ছিল তাঁর ছায়া। গ্রুপ লিগের প্রথম ম্যাচে জার্মানির কাছে ৪ গোলের লজ্জা, ঘানা ম্যাচে শেষ পর্যায়ে গোল ছাড়া দেশকে দিতে পারেননি কিছুই। সাফল্য দেখেছেন ব্যর্থতাও। আন্দ্রে পিরলো, ইতালির বর্ষীয় ফুটবলারের অসামান্য পারফরম্যান্স, তবু আজুরি দুর্গের পতন। তবে জাতীয় নায়ক থেকে সবচেয়ে বড় ট্র্যাজেডির নায়ক হয়ে রইলেন তিনি, নেইমার। পায়ে ড্রিবলিং এর ঝলক, স্কিলের ফুলঝুরি, ব্রাজিলের হয়ে ৪টি গোল তাঁরই পায়। তারপর কলম্বিয়া ম্যাচে জুনিগার পায়ের আঘাত, সব শেষ। ভার্টিব্রা ভেঙে বিশ্বকাপ থেকে নেইমারের ছিটকে যাওয়ার ভয়ঙ্কর অভিঘাত গোটা দেশটার আত্মায়। সেমিফাইনালে রজ্জার হাত জার্মানির কাছে, রক্তাক্ত বিদায়। বিশ্বকাপ ভুলবে না আর্যেন রবিন ফন পার্সিদেরও, ডাচ ফুটবলকে অসামান্য উচ্চতায় তুলে নিয়ে গিয়েছিলেন যারা। মারাদোনা, উত্তর প্রজন্মের আর্জেন্টাইন বল শিল্পী লিওনেল মেসি প্রায় একাই টেনেছেন দলকে, ৪টি গোলও তাঁর পা থেকে। তবু সেমিফাইনাল থেকে মেসি মাঝে যেন কিছুটা ফিকে, ৯০ প্রতিশোধ নেওয়া হলো না, সেই জন্য বোধ হয় ফের অপেক্ষা আরও ৪ বছরের।